Hello students, welcome back to my channel English Education with Understanding. Amar ager video te ami tomader zero conditional shikhechilam. Ajke ami tomader shekhabo first conditional. Mere pichle video mein maine aap logo ko sikhaya tha ke zero conditional kya hai. Aaj main aap logo ko sikhaunga first conditional ye kya hai. To dekho first conditional eta ke possible ba probable condition o bola hai. Okay. এটা কি বলে আমাদের what is possible in the future মানে ভবিষ্যতে কি সম্ভব বা সম্ভাব্য কি কি ঘটতে পারে সেটা আমাদের যেটা বোঝায় সেটাকে বলা হয় first conditional these sentences describe something that is probable or likely to happen মানে ঘটতে পারে বা এটা সম্ভব আর এই sentences গুলো কি বোঝায় দেখো predictions plans promises etc মানে কোন ভবিষ্যৎবাণী যেটা ঘটতে পারে বা কোন প্ল্যান থাকলে যেটা হবে বা কোন প্রমিস যে আমি এটা তোমাকে দিতে পারি বা এটা হতে পারে ওকে কোন প্রমিস বোঝালে ইফ অর ওয়েন ক্লজ এর সাথে সিম্পল প্রেজেন্ট থাকে টেন্সটা যেটা হয় সিম্পল প্রেজেন্ট আর মেইন ক্লজ সেটা উইল উইল দিয়ে শুরু হয় বোঝা গেল যেমন দেখো ইফ অর ওয়েন ইফ দিস থিংস হ্যাপেন মানে এই যে জিনিসটা এটা যদি ঘটে তাহলে উইল এর ক্ষেত্রে কি হয় দিস ইজ লাইকলি টু হ্যাপেন মানে এইটা এই ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে বুঝা গেল এবার এক্সাম্পল দেখো ইফ মাই প্যারেন্টস পারমিট মি আই উইল জয়েন দ্য ট্যুর টু শিমলা উইথ মাই ফ্রেন্ডস আমার বাবা মা যদি আমাকে পারমিশন দেয় মানে পারমিট করে তাহলে আমি আমার বন্ধুদের সাথে শিমলা ট্যুর এতে আমি জয়েন করতে পারি মানে তার সাথে আমি যেতে পারি বোঝা গেল নাম্বার টু ইফ দে কাম আই উইল বি হ্যাপি তারা যদি আসে আমি খুশি হব ইফ ক্লজ মেইন ক্লজ বোঝা গেল নাম্বার থ্রি ওয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক আই উইল কল ইউ যখন আমি আমার কাজটা শেষ করব আমি তোমাকে কল করব নাম্বার ফোর ডোন্ট ফরগেট মি When you will become rich. আমাকে ভুলে যাবে না তুমি যখন আরো ধনী হবে বোঝা গেল তো আমি দেখি ফার্স্ট কন্ডিশনাল কো হম লোগ পসিবল ইয়া প্রোবাবল কন্ডিশনাল ভি কে সকতে হ্যায় কিউকি ইসকা মতলব হ্যায় কে ভবিষ্য মে ইয়ে হো সকতা হ্যায় ইসকা পসিবিলিটি হ্যায় ঠিক হ্যায় হোয়াট ইজ পসিবল ইন দ্য ফিউচার মতলব ভবিষ্য মে পসিবল ক্যা হ্যায় ক্যা হো সকতা হ্যায় ইসকা সম্ভাবনা হ্যায় জব ये समझने के लिए हम लोग फर्स्ट कंडीशन इस्तेमाल करते हैं दिस सेंटेंसेस डिस्क्राइब समथिंग दैट इज प्रोबेबल और लाइकली टू हैपन मतलब ये हो सकता है होने का चांस है इसमें क्या समझाता है प्रेडिक्शन भविष्यवाणी प्लान्स प्रॉमिसेस ये सब ये फर्स्ट कंडीशन द्वारा समझाता है इफ और व्हेन इसके संग होगा सिंपल प्रेजेंट टेंस और मेन क्लॉज जो है विल से शुरू होगा ठीक है इफ और व्हेन ये क्या समझाता है इफ दिस थिंग्स हैपन अगर ये घटा तो क्या होगा दिस इज लाइकली टू हैपन तो ये घट सकता है ये हो सकता है ठीक है नंबर वन एग्जांपल इफ माय पेरेंट्स परमिट मी आई विल जॉइन द टूर टू शिमला विद माय फ्रेंड्स अगर मेरे माता पिता ने मेरे को परमिशन देंगे तभी मैं दोस्त लोगों के संग ये शिमला का जो टूर है मैं जा सकता हूं परमिशन मिलने से मैं जा सकता हूं नहीं मिलेगा तो नहीं जा सकता हूं ठीक है अगर ये मिलेगा तब ये हो सकता है नंबर टू इफ दे कम आई विल बी हैप्पी अगर वो लोग आएंगे तो मैं बहुत खुश होऊंगा ठीक है नंबर थ्री व्हेन आई फिनिश माय वर्क आई विल कॉल यू जब मैं अपना काम खत्म करूंगा उसके बाद ही मैं तुम्हें कॉल करूंगा ये खत्म होने के बाद ठीक है नंबर फोर डोंट फॉरगेट मी व्हेन यू विल बिकम रिच मुझे भूल नहीं जाना जब तुम बहुत ही अमीर आदमी बनोगे मेरे को भूल नहीं जाना ठीक है मेन क्लॉज जेटा इंडिपेंडेंट क्लॉज इटा के हमरा रिप्लेस करते बनी देखो की दिए मॉडल्स दिए जेमन वुड शुड कैन कुड मे माइट মানে উইলটার জায়গায় আমরা মডেলও লিখতে পারি একই মানে বোঝাবে বোঝা গেল
দেখো নাম্বার ওয়ান, ইফ ইউ আর ইন আ হারি ইউ মে টেক আ ট্যাক্সি। তোমার যদি খুব তাড়াহুড়ো থাকে, মানে খুব জলদি থাকে তোমার, তাহলে তুমি একটা ট্যাক্সি নিতে পারো। এখানে আমি উইলটাকে মে দিয়ে ব্যবহার করেছি, বোঝা গেল, রিপ্লেস করে দিলাম এটা আমি। নাম্বার টু, ইফ ইউ ফাইন্ড দিস ফ্ল্যাট এক্সপেন্সিভ আই ক্যান শো অ্যানাদার ওয়ান। যদি তোমার মনে হয় যে এই ফ্ল্যাটটা অনেক বেশি এক্সপেন্সিভ, মানে অনেক বেশি মানে দামি, তাহলে আমি তোমাকে অন্য একটা দেখাতে পারি। তো এখানেও কি লিখলাম আমি, ক্যান, উইলের জায়গায় ক্যান লিখে দিলাম। নাম্বার বি, উই ক্যান ইউজ দ্য ইম্পারেটিভ ফর্ম অলসো। আমরা দেখো এখানে যেমন মডাল দিয়ে আমরা রিপ্লেস করলাম, ইম্পারেটিভ ফর্ম আমরা দিয়ে রিপ্লেস করতে পারি। ইফ ইউ নিড হিজ হেল্প, তোমার যদি ওর সাহায্যের প্রয়োজন পড়ে বা দরকার লাগে, জাস্ট গিভ হিম আ কল, মানে আমি তাকে অনুরোধ করছি বা আদেশ দিচ্ছি যে তাকে জাস্ট একটা কল করো তুমি, তার সাহায্যের দরকার হলে তোমার, বোঝা গেল। ইফ ক্লজটা দেখো আমরা, উই ক্যান ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইফ ক্লজে আমরা চেঞ্জ করতে পারি এটা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। নাম্বার ওয়ান, ইফ ইউ আর ব্রিঙ্গিং আপ ইউর চিলড্রেন প্রপারলি, দে উইল সার্টেনলি বি আইডিয়াল হিউম্যান বিংস। যদি তুমি তোমার সন্তানদের ঠিকঠাক বড় করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে তারা নিশ্চয়ই আদর্শ মানুষ হবে, বোঝা গেল। এখানে আমি কি করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিলাম। নাম্বার টু, মে আই টেক ব্যাক মাই বুক ইফ ইউ হ্যাভ ফিনিশ রিডিং ইট। আমি কি আমার বইটা ফেরত দিতে পারি যদি তোমার পড়াটা শেষ হয়ে যায়? তাহলে এখানে দেখো হ্যাভ ফিনিশ, এটা হয়ে গেল কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বোঝা গেল। এবার দেখো জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল এর মধ্যে ডিফারেন্সটা। নাম্বার ওয়ান, ইফ ইউ বয়েল ওয়াটার, যদি তুমি জলটাকে ফোটাও, ইট ইভাপোরেটস, এটা কি হয়, উবে যায়, বাষ্প হয়ে উবে যায়, বোঝা গেল, এটা হয়ে গেল জিরো কন্ডিশনাল। নাম্বার টু, ইফ ইউ বয়েল ওয়াটার, তুমি যদি জলটাকে ফোটাও, ইট উইল ইভাপোরেট, ফার্স্ট কন্ডিশনাল। এখানে বলছে ইট ইভাপোরেটস, যেটা সত্যি, যেটা হয়, ওকে, আর এটা বলছে কি, যেটা হবে, লাইকলি টু হ্যাপেন, বোঝা গেল। দুটো একই মানে বোঝাচ্ছে প্রায়, কিন্তু দুটো সেন্টেন্স আলাদা, দুটো আলাদা আলাদা কন্ডিশনাল, ওকে। তো আমি দেখিয়ে মেন ক্লজ জো হ্যায়, ইয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হ্যায়, ইসে হাম লোগ রিপ্লেস কর সকতে হ্যায় মডেল সে, would, should, can, could, may, might, ইয়ে মডেল দেখে হাম লোগ ও রিপ্লেস কর সকতে হ্যায় উইল কে জায়গা, হাম লোগ ইয়ে বিঠা সকতে হ্যায়। নাম্বার ওয়ান এক্সাম্পল, ইফ ইউ আর ইন আ হারি ইউ মে টেক আ ট্যাক্সি, আগর তুম জলদি মে হো তো তুম এক ট্যাক্সি লে সকতে হো, ঠিক হ্যায়, ইয়া মানে ইউ আন্ডারলাইন কিয়া, সমঝ মে আয়া। নাম্বার টু, ইফ ইউ ফাইন্ড দিস ফ্ল্যাট এক্সপেন্সিভ আই ক্যান শো অ্যানাদার ওয়ান, আগর তুমি লাগতা হ্যায় কি ইয়ে ফ্ল্যাট বহুত হি কিমতি হ্যায়, বহুত হি এক্সপেন্সিভ হ্যায়, তো মে তুমে অর এক দিখা সকতা হু, কোই বাত নেই হ্যায়। উই ক্যান ইউজ দ্য ইম্পারেটিভ ফর্ম অলসো, और ये सेंटेंस में हम लोग इंपरेटिव फॉर्म भी यूज कर सकते हैं। इंपरेटिव मतलब क्या है, कुछ आदेश देना, रिक्वेस्ट करना, ठीक है, ये इंपरेटिव सेंटेंस है। इफ यू नीड हिज हेल्प जस्ट गिव हिम अ कॉल, अगर उसका मदद तुम्हें जरूरत पड़े तो तुम उसे एक कॉल कर सकते हो, एक इंपरेटिव सेंटेंस है, ठीक है। मेन क्लॉज जैसे हम लोग रिप्लेस किया है, इफ क्लॉज जो है ये भी इसके जगह भी हम लोग क्या कर सकते हैं, प्रेजेंट कंटिन्यूअस और प्रेजेंट परफेक्ट टेंस लिख सकते हैं, मीनिंग एक ही होगा। नंबर वन, इफ यू आर ब्रिंगिंग अप योर चिल्ड्रेन प्रॉपरली, अगर तुम्हारे बच्चे को सही तरीके से बड़ा कर रहे हो, दे विल सर्टेनली बी आइडियल ह्यूमन बींग्स, वो लोग आदर्श इंसान बनेगा भविष्य में, ठीक है। नंबर टू, मे आई टेक बैक माई बुक इफ यू हैव फिनिश रीडिंग इट, क्या मैं मेरा किताब वापस ले सकता हूं अगर तुम वो ऑलरेडी पढ़ चुके हो, मतलब तुम्हारा पढ़ना जो है वो खत्म हो गया, मैं ले सकता हूं, ठीक है, ये हो गया प्रेजेंट परफेक्ट। और ये जीरो कंडीशनल और फर्स्ट कंडीशनल में जो अंतर है, डिफरेंस है, ये देखो, इफ यू बॉइल वाटर इट इवेपोरेट, अगर तुम पानी को उबालोगे तो ये भाप हो जाएगा, ठीक है। तो ये जो है जीरो कंडीशनल,
इफ यू बॉइल वाटर, अगर तुम पानी को उबालोगे, इट विल इवेपोरेट, ये होगा, ये होता है, ये जो है ये ट्रूथ और ये होगा। ठीक है, तो आज এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি তোমরা কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আশা করি তোমরা ভালোমতো এটা বুঝতে পেরেছো, আর তোমরা এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার পরের ভিডিওগুলো তোমরা পেতে পারো।